আমি রূপে তোমায় ভোলাব না, ভালোবাসায় ভোলাব। নমস্কার, আমি মহুয়া। মহামারীর চোখরাঙানিকে অতিক্রম করে আমরা পৌঁছে গেছি শিল্পীর ঘরে। আমরা চলেছি সেই সমস্ত শিল্পীদের কাছে যারা ক্যামেরা, লাইট, স্টারডম এই সমস্ত কিছুর বাইরে নিজেদেরকে নিরন্তর সাধনার মাঝে রেখেছেন। আজকে সুরকাহনে আমাদের অতিথি জয়া মিত্র, আমাদের জয়াদি। জয়াদির কাছে তার গান জীবনের কথা আমরা শুনব। জয়াদি, বলুন, আপনার গান কেমন ভাবে শুরু হলো? আমার গান শুরু কিভাবে, মানে আমি একটা সাংগীতিক পরিবেশেই মানুষ। আমাদের বাড়ির সবাই গান করতো, গান করে সেই বাবা ছোটবেলায় মনে আছে খেলাধুলা করে সন্ধ্যেবেলা বাড়ি আসতাম, হাত পা ধুয়ে বসে যেতাম প্রার্থনা করতে, বাবা আমাদেরকে দিয়ে সবাই গানের সময় বসে গান করাতো। এবং বাবা দেশের মাটি, আমার সোনার বাংলা, এই দুটো গান আমরা প্রত্যেকদিন করতাম। তারপরে দাদা দিদিরা সব গান শিখছে সুরঙ্গমায় সুরজাদার কাছে, আমি শুনতাম, মানে শুনতে শুনতে আমাদের সব গানই গেল তোলা। সেজন্য আলাদা করে আর শিখতে যাওয়া আমাকে চেষ্টা করলেও আমি কোনোদিন আলাদা করে ফর্মাল গান শেখা যেটা সেটা করতে চাই না। ছোটবেলা থেকে একটু ভুয়ার গোবিন্দ ছিলাম আর কি, তখন নিজের খুশিতে চলতাম। হ্যাঁ, তখন গানটাকে আপনি অতখানি নিজের কাছে করে নেননি? খুবই কাছে করে নিয়েছি, সবসময়ই গান করে যাচ্ছি, সব ধরনের গানই করছি। প্রথাগত শেখার ব্যাপার, গান তো জেনেই যাচ্ছি, আবার শিখতে যাচ্ছি এরকম একটা গান ছিল। ছোটবেলা আমি খুব নাচ করতাম, নাচে করতাম, আর সেই স্কুলে আমি পড়তাম, সে স্কুলে এই নাচ গানটাকে খুব পছন্দ করতে পারে। ওই স্কুলে যিনি হেডমিস্ট্রেস, পরে উনি শান্তিনিকেতন মানে পাঠভবনের প্রেসিডেন্ট হয়েছিলেন গৌরবিশ্বের, মানে উনি এটাকে খুব বেশি প্রাধান্য দিতেন, নাচ গান এসব করতে। গান তো শুনতাম আর নাচ করতাম। তারপরে শেষ বেশ মানে কলেজ ফলেজ সবসময় আমি ওই সময় নাচটাই বেশি করেছি, গান শেখা বিয়ের পরে। বিয়ের টিএড পাশ করে চুপচাপ বসে আছি, একেবারেই বেকার, তখন যাই গিয়ে গান করি, একটু সময় কাটাই। বুঝলাম গানটা কি জিনিস, শুধু গাইলেই হবে না, অনেক কিছুই জানতে হবে। ওখানে তো সব গুণীজনদের পেয়েছি, মায়াদি, সুচিতা দি, সুমিতা দি, গুগল চ্যানেল সঙ্গে অরবিন্দ দা পেয়েছি, ভালো লেগেছিল পরিবেশটা, ভালো লেগেছে, বিশাল একটা ক্ষেত্র পেয়েছে। হ্যাঁ, হয়েছে। রবীন্দ্রভারতীতে পড়তে পড়তেই আমি তখন সুরঙ্গমায় গিয়ে সুরঙ্গদার স্পেশাল ক্লাসে পড়তে গেলাম। তখন গান তো বেশি শুনতাম না, হচ্ছে বুক গলা দিয়ে আর আওয়াজ আবার করতাম না, সব শিল্পীরাই তো তার কাছে আসতো। হ্যাঁ, আমরা শুনতাম, হচ্ছে বেলা দিয়ে আওয়াজ করতাম, তবে শুনে শুনেই আমরা একেবারে মুগ্ধ। তারপর তো বেশি দিন অবশ্য সেটা হয়নি, কারণ সুরজা তখন অনেকটাই বয়স আছে, উনি তখন আর আসতে পারতেন না, সল্ট লেকে শেখাবেন, সুরঙ্গমে আসে না, সেই জন্য সুরঙ্গমে যাওয়া হয়নি। তারপরে রবিরঞ্জনীর মেম্বার হলাম, গিয়ে ওখানে তখন এনাকিদির কাছে শিখলাম, এনাকিদি তখন ওখানে শেখাবেন, এনাকিদির পরে তারপরে আশিস দাও এবং রবিরঞ্জনীতে শিখলাম। তারপরে আশিস দার বাড়িতে গিয়ে শেখা শুরু, সে অনেকদিন বেশি নির্ভরটা আশিস দার কাছ থেকেই সুবিস্তৃত আপনার শেখার জায়গা, একেবারে সেই সুচিত্রা মিত্র থেকে শুরু করে মায়া সেন থেকে শুরু করে আশিস ভট্টাচার্য পর্যন্ত। হ্যাঁ, সেই গান আমি কতটুকু নিতে পারছি জানি না, তবে গান শুনেছি, প্রচুর গান শুনেছি। সমস্ত কলকাতায় যত রবীন্দ্রসঙ্গীতের আসন বসত অনুষ্ঠান হতো, চেষ্টা করতাম শুনতে,
রবীন্দ্রসঙ্গীতটাই বেশি করি, জানি অন্য গানগুলো বিশেষ জানিও না, কিন্তু আমি কিন্তু পছন্দ করছি। হ্যাঁ সেটা তো ভীষণই দরকার গানের সুর, সুরটা বলি। হ্যাঁ এটাই হচ্ছে, তাই যে সুর প্রাণে দোলা দেবে সেই সুরটা তো আপন হয়ে যাবে, অত্যন্ত স্বাভাবিক বিষয়। সেই সময়কার রবীন্দ্রভারতীর ক্লাস কেমন হতো? আপনি তো মায়া সেনের গান শুনেছেন, সুচিত্রা মিত্রের গান শুনেছেন, মানে তাদের কেমন ভাবে আপনি পেলেন সঙ্গীত জগতে এসে শিখতে গিয়ে? সুচিত্রাজির ক্লাসটা, সুচিত্রাজির প্রথমে স্পেশাল ক্লাস গানগুলো তো সুচিত্রাজি শেখাতেন, সেটা থেকে মায়াদি মায়া সেনের গান জানি। উনি প্রচন্ড মানে টিচার হিসেবে, ট্রেনার হিসেবে তুলনা, মানে মায়াদির কাছে এত বছর আগেও যে গান শিখেছে আজ পর্যন্ত সেখান থেকে হয় না। একটা লাইন বিশেষ করে কোনো জায়গায় ক্লাস থাকলেও বা একটু কঠিন, সেই জায়গাটা আমরা ক্লাসের 70 জন মেয়েকে দিয়েই বারবার বারবার করে পড়াতাম। পুরো 70 জন মেয়ে প্রত্যেকে ওই একই জায়গা, একই জায়গা, 70 বার শুনে কানের মধ্যে তো বসে, সে তো ভীষণ আটচন্ডে পড়া ছিল। মানে ধ্রুপদ গান শেখাবেন, কেউ হেলান দিয়ে বসতে পারবে না, হাতে তাল থেকে দিতেই হবে। সেই মানে এইভাবে গান শেখাটা খুব দরকার ছিল আর কি। তখন বুঝেছি আরো অল্প বয়স থেকে শিখলে মধ্যে আরো সমৃদ্ধ হতো, ভালো লেগেছিল। আর সবাই সুমিত্রা দি, তারপরে রবি মুখোপাধ্যায়, ওরা খুব যত্ন নিয়ে শেখাতেন। বুলবুলদি তো নিজেই যথেষ্ট পড়বি, ভালো শেখান, ভালোই। অরবিন্দদা, সুশীল চট্টোপাধ্যায়, সবাই খুব দরদ দিয়ে শেখাতো। এখনকার পরিবেশ আমি ঠিক জানি না কিরকম, আমরা আমরা কিন্তু মাটিতে বসে শিখতাম, চেয়ার টেবিলে শিখুন বসে। হ্যাঁ এখনো সেই ধারা, সেই ধারা আছে, রবীন্দ্রভারতী এখনো আছে। হ্যাঁ এখন তো সবাই যাই না, আমরা শিখেছি কিন্তু একদম মাটিতে, মানে স্টেজ একটা রয়েছে সেখানে দিদিরা মাইক্রোফোন ব্যবহার তো করতেই হয়, এখন ছাত্র সংখ্যা যেহেতু বেশি, ছাত্রছাত্রী সংখ্যা, কিন্তু আমরা মেঝেতে বসে গিয়েছি আর কি। রবীন্দ্রভারতীতেও কিন্তু আমি নাচে করতাম, সুনীত দাস, সুনীত বসু, মানে আপনি গান যখন গানে যখন এমএ করতে গেছেন তখনও নাচে অংশ করেছেন? আচ্ছা আচ্ছা, ভালো। সুবিধাবাদী পরিবেশটা আমার খুব ভালো লেগেছে, বেশ আনন্দে কেটেছে, কাটিয়েছিলাম। সেই সময়টা কোনো খুব আনন্দময় ঘটনা যা মনে রয়ে গেছে? সব কিছুই মনে আছে, যেমন সোনাল মান সিং এর নাচ দেখা একদম সামনে থেকে বসে, আমাদের উদয়শঙ্কর ভালো যেটা ছিল সেখানে আমরা সব মাত্র চারপাশে ঘুরে বসেছিলাম, উনি নাচ করলেন সামনে থেকে, ওনার নাচ দেখা, এটা একটা স্মরণীয় ঘটনা। রবীন্দ্রভারতীতে পড়তাম বলি এই সুযোগটা পেয়েছে বলছি। তারপরে অনুষ্ঠানগুলো হতো, মানে 25শে বৈশাখের আগে এক সপ্তাহ পয়লা মে থেকে আমাদের অনুষ্ঠান হতো, ওখানে ওখানে অনুষ্ঠানগুলো সে দেখতাম তো, সব হতো, এত ভালো লাগতো। তখন রিহার্সাল তো, রিহার্সাল তো একটা, সেই সময় রিহার্সালের কথা একটু শুনি কেমন হতো সেই সময়। রিহার্সালটা সব জায়গাতে যেমন হয় সব সেভাবেই হয়েছে, রিহার্সালে সেরকম মজার মজার কিছু ঘটনাও আমরা করতাম, নিজেরা ঠাট্টাই আর কি করতাম। একবার যেমন না সেটা বলা যায় না, যেমন একবার একটা কম্পিটিশন হলো নজরুল গীতি কম্পিটিশন, সেটা আমাদের রবীন্দ্রভারতীর একটা কলেজটা হলো, সেখানে একজনের গান শুনে আমরা খুব হেসেছিলাম, সেখানে খুব টুকুনি খেয়েছিলাম, এটা একটা স্বর্ণ ঘটনা। একটা দল বেঁধে থাকলে একটু তো সব হয়, নেত্রবিহীন
তলে তারায় তারায় হইয়ালোক মাতাল স্বর্গ সভার মহাঙ্গন কোথায় ছিল কোন যুগে মোর নিমন্ত্রণ আমার লগ্ন না মন লগ্ন না মন লগ্ন না তাই কালের সাবুর পারি মন্দ মধুর কানাকানি জলে স্থলে শ্যামল মাটির ধরা তলে মন্দ মধুর কানাকানি জলে স্থলে হেথা ঘাসে ঘাসে রঙিন ফুলের আলিম মনের পথে আধার আলোয় আলিঙ্গন আমার লাগলো রে খেলার ছলে শ্যামল মাটির ধরা তলে তারায় তারায় দীপ্ত শিখার অগ্নি জ্বলে নিদ্রাবিহীন গগন তলে তারায় তারায়। জয়দি গানের অনুষ্ঠান কি করেছেন সেই সময়ের অভিজ্ঞতা একটু শুনুন। অনুষ্ঠান আমি খুব বেশি করিনি, তবে রবীন্দ্রনাথ যতদিন মেম্বার ছিলাম সেইখানে আশিসা এলাকি দিয়ে এরা সবাই তো আমরা সবাই মেম্বার ছিলাম। আমরা তখন অনেক অনুষ্ঠান করেছি এবং বেশ ভালো ভালো জায়গাতেই করেছি অনুষ্ঠান। সুরেশদার পরিচালনা তো সুরেশদার সামনে বসে অনুষ্ঠান করেছে, বিশাল এটা একটা বিশাল অভিজ্ঞতা করেছি। নবীন করেছি, বসন্ত করেছি, আর বর্ষার অনুষ্ঠান তো সবসময় করতাম যে সবসময় যে আবার বর্ষার অনুষ্ঠানগুলো বিশেষ করে আমাদের ঘরোয়া অনুষ্ঠান ঘরোয়া অনুষ্ঠান সেটা একটা ভীষণ ভালো ছিল যে নীল শাড়ি বা সবুজ শাড়ি পরে যাওয়া বেশ ভালোই লাগতো। বেশ এদের এসবগুলি সেই দিদের সাথে একসাথে গাওয়া এটা একটা বিরাট আনন্দের ব্যাপার, ভাগ্যের ব্যাপার। শোনা তবে খুব বেশি পাবলিক অনুষ্ঠান যেটা আমি আমি করিনি, আমি একটু নার্ভাস না পারি না আর কি। ওদের মাঝখানে রয়েছে মানে যেমন ওদের সাথে রয়েছে ওদের ছত্র ছায়া রয়েছে ভয়টা অনেক কম, ওদের ছাড়া অন্য কোথাও অনুষ্ঠান লেখক অনুষ্ঠানের দিকে একদমই আপনি জানেন। শৈলজারঞ্জন মজুমদারের সান্নিধ্য তো পেয়েছেন, সামনে থেকে দেখেছেন, একটু শুনি কেমন আপনি দেখেছেন তাকে। শৈলসাকে আমি খুব কম দেখেছি, কিন্তু তাহলেও শৈলসা একটু যদি কোথাও থেকে একটু বেশি আসত এবং মুখোমুখিত আর কম কেউ ছিল কিন্তু বলা যায় যেন মধুসত্ব সেটা মায়ের ক্ষমতা ছিল কোথাও থেকে একটু বেশি
যাকে বেশি করে গাইছিস, কেড়ে গাইছিস, মুখ দেখে বলে দেবে একটু কত দেখবি ঠিক বেশি। ওই ফেরোজদা অত ডাইরেক্ট কাউকে বলতেন না, খালি বেশি হয়ে যাচ্ছে, খালি বেশি হয়ে যাচ্ছে। আর এসাজ বাজি বাজি গান শেখাতেন, তো এসাজ দিয়ে কাছে যে ধরো